فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্ভবত দুবাই থেকে এক ভাই 8780 শিশুর মোবাইল নাম্বার, তিনি জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তির নামে যে খাবার আয়োজন করা হয় একটা দুইটা গরু জবাই করে, এটা কতটুকু ইসলামী শরীয়ত সম্মত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়। হাদিসে এসেছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মৃত্যুবরণ করলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিন প্রকার আমল যদি করা যায় সেটা জারি থাকবে। একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কেউ যদি সদকায় জারিয়া করে যায় এর সব সে কবরে পাবে। হ্যাঁ, আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউলা, হ্যাঁ, অথবা নেক সন্তান রেখে গেলে সে যদি দোয়া করে সেটা পাবে। আও এলমিন ইউন্তফা অবি, অথবা কোনো এলেম যদি শিক্ষা দেয় এবং সেটা দিয়ে জনগণ উপকৃত হয় তাহলে তার উপকার সে কবরে গেলেও পাবে। তো এই ধরনের আমল যদি কেউ দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় করে যায় তাহলে তার সব পাবে। কিন্তু এখন কেউ যদি মারা গেছে, নেক সন্তান আছে, এখন এই সন্তানরা দোয়া করলে এই দোয়া চলে যাবে। কিন্তু এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনার আমার করণীয় হলো যে মৃত ব্যক্তি যিনি মারা গেছেন তার এখন সওয়াবের দরকার, এই জন্য আপনার আমার করণীয় হলো তার জন্য দোয়া করা, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা, তার পক্ষ থেকে যদি সদকা আনিল মাইয়্যিত, মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি সদকা করে জায়েজ, অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করলে এটা জায়েজ, মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করলে এটা জায়েজ, মৃত ব্যক্তির পক্ষ থেকে দান খয়রাত করলে এটা জায়েজ। এখন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি যদি খানা খাওয়াইতে চান, ওলামা ইকরাম জায়েজ বলেছেন, তবে দিন তারিখ সময় নির্ধারণ করে নয়, যে কোনো দিন। এমনি ইচ্ছা হলো একদিন যে কয়েকজন মিসকিনকে ডাকে খানা খাওয়াই দিলাম। কিন্তু আমাদের দেশে একটা সিস্টেম অনেক সময় অনেকে করেন যে বাবা যে বছর মারা গেছে ওই বছরের ওই দিনটাতে প্রতি বছর, অথবা মা মারা গেছে প্রতি বছর ওই সময় বাড়িতে বিভিন্ন ধরনের একে আয়োজন করে, 10 জনকে ডেকে, অনেক মানুষকে ডেকে 2-3টা গরু জবাই করে, হ্যাঁ, খাওয়াই দিতেছে। এইগুলি জায়েজ না, এরকম প্রসেস ঠিক না। তবে যদি যে কোনো একদিন এমনি খাওয়াই দিলেন, কিন্তু আপনি এই যে দিন তারিখ সময় নির্ধারণ করেন প্রতি বছর বছর কি, অথবা 40 দিনে, অথবা 10 দিনে, অথবা 3 দিনে, এইগুলি করা, এইগুলি নিয়া হার স্বামীর, বিশেষ করে মৃত্যুর পরে 3 দিনের দিনে এরকম আচার অনুষ্ঠান করা, একে বিয়া বাড়ির মতো বাড়িতে সাজানো হয়ে থাকে, এইগুলিকে নিয়া হা বলা হয়ে থাকে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এ বিষয়ে বলেছেন যে তিনি বলতেছেন যে এইগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে একজন সাহাবি ছিলেন যে ওয়াম্মা সানউহু صنعت أهل الميت طعاما يدعون الناس إليه فهذا غير مشروع وإنما هو بدعة. شيخ الإسلام ابن تيمية رحمه الله بلتسين زي মৃত্যু ব্যক্তি যার মারা গেছে তার পরিবারের পক্ষ থেকে খানা তৈরি করে মানুষদেরকে সেই খানার জন্য ডাকা, এইগুলি শরীয়ত সম্মত নয়, বরং এটা একটা বিদআত। আর বাল কাদ কালা জারির ইবনে আব্দুল্লাহ, হ্যাঁ, জারির বিন আবদুল্লাহ তিনি বলতেছেন যে কুননা নাউদ্দুল ইস্তিমা ইলা আহলিল মাইয়িত ওয়া সানাআতুহুম আত-তুআম লিন-নাস মিনান নিয়াহা, যে সাহাবায়ে কেরামের জামানায় যদি কেউ মৃত ব্যক্তির বাড়িতে সবাই একত্রিত হতো এবং তারা খানা পিনা তৈরি করত, তাদেরকে মানুষদেরকে ডাকত, এটাও এক ধরনের নিয়াহা, অর্থাৎ এটা এক ধরনের ক্রন্দন করা, এটা এক ধরনের বিলাপ করা, এটাও একটা বিলাপের শামিল, যার কারণে মাইয়িত তো সওয়াব পাবেই না, বরং গুনাহ হবে। وانما المستحب اذا مات الميت, তবে কেউ যদি কারো বাড়িতে কোনো মৃত ব্যক্তি কোনো মানুষ মারা যায় তাহলে ওই বাড়ির লোকদের জন্য لاهله طعاما, মানে তাদের ওই লোকদের জন্য খানা রেডি করা, খানা খাওয়ানো, এটা জায়েজ। কারণ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ইসনাউল আহলে জাফরা তোয়াম, তোমরা জাফরের পরিবারের জন্য খানা তৈরি করো, কারণ তারা এখন মশগুল আছে, হয়তো বানাবে না খানা ইত্যাদি ইত্যাদি পরেশান আছে। এই জন্য কেউ মারা গেলে তার বাড়িতে খানা দেওয়াটা জায়েজ, কিন্তু তারাই খানা তৈরি করে মানুষদেরকে ডাকবে খাওয়াবে, এরকম করে একে বিয়া বাড়ির মতো অনুষ্ঠান করবে, ধুমধাম, হ্যাঁ, ফতেয়া করা, অমুক করা, তমুক করা, 40 করা, শ্রাদ্ধ করা, এইগুলো সম্পূর্ণ বিদআত, এইগুলি মানে ইসলামী শরীয়তের দৃষ্টিতে জায়েজ না, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে ব্যক্তি এমন কোনো আমল করবে যা তার অন্তর্ভুক্ত নয় সেটা বাতিল, পরিত্যাগযোগ্য, পরিত্যক্ত।
এটা করলে আপনি সওয়াব তো পাবেন না, বরং গোনা হবে। কাজে এইগুলি পরিহার করুন, তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা জারিয়া করেন। যেই টাকাগুলি দিয়ে খানা তৈরি করবেন ওই টাকাগুলি মসজিদে দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, এতিমখানায় দিয়ে দেন। বরং ওলামা ইকরাম বলেছেন যে যে মারা গেল তার টাকা পয়সা থেকে হয়তো কেউ এতিমও থাকতে পারে। হ্যাঁ, এই এতিমের টাকা থেকে খরচ করে এরকম খাওয়ানো এটা হারাম হয়ে যাবে, জায়েজ না। অতএব এইগুলি থেকে আপনাকে আমাকে সাবধান হতে হবে, এইগুলি থেকে দূরে থাকতে হবে। আর এই রসম রেওয়াজ থেকে আমরা এবং এই সময় এই উপলক্ষে হুজুরদেরকে ডেকে নিয়ে আসি, কোরআন খানি করা, ফাতেহা পড়া, হ্যাঁ, মিলাদ মাহফিল করা ইত্যাদি, সম্পূর্ণ এগুলো বেদাত, এগুলো পরিহার করুন। আর যেটা সুন্নত তার পক্ষ থেকে দান খয়রাত সদকা করুন। আর যদি খাওয়াইতে চান যে কোনো একদিন খাওয়াই দেবেন, দিন তারিখ সময় নির্ধারণ না করে। হাজা আল্লাহ আলম বে সোয়াব ও সাল্লাহ আলা নবীনা মোহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।